এটা বাংলার গর্ব না বাংলার লজ্জা। ভোটের আগে আগে যান, মিথ্যে প্রতিশ্রুতি দেন আর চলে আসেন, আবার ভোট ভিক্ষা করেন। 8,000 স্কুল বন্ধ হতে চলেছে। তৃণমূল সরকার আজকে পুরো দুর্নীতিতে নিমজ্জিত। আজকে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, শিক্ষা সব জায়গায় আঘাত এনেছে। এদেরকে যতক্ষণ না বাংলার মানুষ বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে, ততক্ষণ আর কোনো বাংলার আর কোনো আশা নেই। স্বাধীনতা আমরা 75 বছর আগে পেয়ে গেছিলাম, কিন্তু এটা বাংলার সত্যিকারের যদি স্বাধীনতা, এটা ভেবে নিন আমাদের বাংলার স্বাধীনতার আন্দোলন। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আমি ঐশী রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্যের শাসক দল একের পর এক দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং তারই সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ে কার্যত বলা যেতে পারে জর্জরিত। রাজ্যের মূল বিরোধী দল বিজেপি এবং সেই বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত কী বলছেন এই বিষয় নিয়ে, তাই শুনতেই আমরা চলে এসেছি। আসুন শুনে নিই তার বক্তব্য। আজকে চাকরির দুর্নীতি মানে ঐশী, আজকে ভাবো শুধু টাকা নিয়ে তৃণমূল ভোটে, কালকে আমরা টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন প্রতিবেদনে দেখেছি যে কুন্তল শান্তনুরা কীভাবে টাকা নিয়ে নন্দীগ্রামে পাঠিয়েছে। মানে এই টাকা সিনেমা থেকে শুরু করে, গান থেকে শুরু করে, মৎসব থেকে শুরু করে মমতা ব্যানার্জির ভোটেও ইউজ হয়েছে, চাকরি বিক্রির এই টাকাগুলো। আজকে ভাবো প্রায় 750 দিন হয়ে গেছে, ওই ছেলেমেয়েরা গান্ধী মূর্তি সেখান থেকে কোনো সময় লাঠি খায়, কোনো সময় গিয়ে মাতঙ্গিনী হাজরা সেখান থেকে লাঠি খায়, কোনো সময় গিয়ে আবার ময়দানে কোথাও বসে 750 দিন। সেখানে প্রায় 4 জন ছেলে মেয়ে, প্রায় 4 জন, একদম আমি তত্ত্ব দিয়ে বলছি, 4 জন সুইসাইড করেছে এখন অবধি এই 750 দিনের মধ্যে। আরও তো বাদবাকি নিজেদের, কারো ক্যান্সার, কারো বাবা মা, তার এরা তো আছেই, এগুলো তো হচ্ছেই। কিন্তু তুমি বলো, তার জন্য মুখ্যমন্ত্রী একবারও মানে দুঃখ প্রকাশ করলেন না? তার জন্য উনি যে দূতেদের সারা বাংলায় পাঠাচ্ছেন, সেই দূতেদের ওনাদের কাছে পাঠালেন না? উনি গেছিলেন ওনাদের কাছে, ভোটের আগে আগে যান, মিথ্যে প্রতিশ্রুতি দেন আর চলে আসেন, আবার ভোট ভিক্ষা করেন। আরেকটা বাংলার দর্শকদের জন্য বলছি, প্রত্যেকটা বাঙালিদের জন্য বলছি, আপনারা লক্ষ্য করবেন মুখ্যমন্ত্রী যখনই কোনো এরকম দুর্নীতিতে ফেঁসে যান, এবং সেই দুর্নীতিতে যখনই মুখ্যমন্ত্রীর একদম 30B হরিশ চ্যাটার্জি রোড, যেখানে মুখ্যমন্ত্রী নিজেও বাস করেন আর যেখানে এই তৃণমূল কংগ্রেসের রেজিস্টার্ড অফিস, সেখানে যখন এরকমভাবে পুরো দুর্নীতিটা বাংলা মানুষ দেখতে পায় যে সেখানে ঢুকে গেছে দুর্নীতি, তখনই উনি কান্নাকাটি এসব শুরু করেন যে আমার মুন্ডু কেটে নিন, আমি দরকার হলে বাড়িতে বাড়িতে গিয়ে লোকের বাসন মেজে দেব, আমাকে ভোট দিন। প্রতিবার প্রতি ইলেকশানে আমি তোমাদের প্রতিবেদনকে বলছি যে এরপরে আর্কাইভগুলো বার করে দর্শকদের জন্য দেখাবে, প্রতিবার ইলেকশনের সময় সেই একদম সারদা থেকে শুরু হয়েছে, নারদা থেকে শুরু হয়েছে, রোজভ্যালি থেকে শুরু, যতবার যত রকম কাণ্ড, যত রকম দুর্নীতি বাংলায় হয়েছে, তখন তখন উনি নাটক শুরু করেন, কোনো সময় পা ভেঙে ফেলেন, কোনো সময় কান্নাকাটি করেন, কোনো সময় উল্টোপাল্টা মন্ত্র বলেন, কোনো সময় কারো বাড়িতে গিয়ে, সবার বাড়িতে গিয়ে উনি বাসন মাজার কথা বলেন, কখন বলেন নিজের মুন্ডু কেটে দেবে, কখন সরকারি কর্মীদের কাছে সাথে উনি কুকুরের মতো ব্যবহার করেন এবং তাদেরকে গুরুর সাথে তুলনা করেন। এই তো হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। সত্যি উনি বাংলার গর্ব কোনোদিনও ছিলেন না, উনি বাংলার লজ্জা। এই যে যেমনটা বললাম যে নিয়োগে দুর্নীতি হয়েছে, একাধিক জায়গায় দেখা গেছে শিক্ষাক্ষেত্র বলা যেতে পারে একদম তছনছ হয়ে গিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার পুলিশ যারা, তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাঁকুড়ার পুলিশের সিদ্ধান্ত হচ্ছে যে ওখানকার স্কুলে এবার থেকে ক্লাস নেবে ম্যাথসের এবং তারই সঙ্গে সঙ্গে ইংলিশের সিভিক ভলেন্টিয়াররা। কী বলবেন এই বিষয়ে? না না, কী এখানে তো আমরা তো বলতে 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 প্রতিদিন মানুষের কাছে বলা, আমরা বিরোধী দল হিসাবে আমাদের যেভাবে আমরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সুকান্ত মহিন্দ্রের নেতৃত্বে আমরা সংসদে এবং অ্যাসেম্বলিতে প্রতিদিন লড়ে বেড়াচ্ছি, এবং আমাদের কাজ, আমরা ফুট সোলজার হিসাবে আমরা প্রত্যেক বুথে বুথে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে কোনোটা মানে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারে এই তৃণমূল পার্টি হস্তক্ষেপ করে। তুমি আজকে ভাবো শিক্ষা ব্যবস্থাটা কোথায় নিয়ে গেছে, আমি তুমি পড়াশুনো করে উঠেছি, আজকে আমি তুমি এবং এই তৃণমূল পার্টিকে আজ অবধি যারা সাপোর্ট করেন, তারা চাইবেন তাদের ছেলেমেয়েরা একদম অযোগ্য, যারা মানে একদম শূন্য পেয়েছে, যাদের কোনো শিক্ষাগত যোগ্যতাই নেই, যাদের পড়ানোর কোনো ক্ষমতা নেই, তারা আপনাদের ছেলেমেয়েদের পড়াবে? সেই জন্যই ওই সেই 8,000 মাইন্ডেড, 800, 200, 500 নয়, 8,000 স্কুল বন্ধ হতে চলেছে। আজকে তুমি ভাবো যে সিভিক ভলেন্টিয়ার, তাদের মান্যতায় এরপরে কী হবে কেউ জানে না, তারা কি শিক্ষার যোগ্যতা আছে তারা জানে না, তারা আনিস খানকে খুন করতে পারে, তারা গিয়ে নাকি এখন পড়াবে? মানে বাংলাটা আমরা গর্ব করে বলতাম যে ওয়াট বেঙ্গল থিংস টুডে, গোপালকৃষ্ণ গান্ধী বলে গেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। আজকে কী হচ্ছে, হোয়াট এভার বেঙ্গল ইজ ডুইং ইন্ডিয়া ক্যানট ডু এনিথিং লাইক দিস। মানে আজকে বাংলাটাকে উনি তছনছ করে দিয়েছেন। আজকে চারিদিকে শুধু মৎসব, টাকা আর লুট চলছে, লুটের রাজত্ব আজকে বাংলায় পরিণত হচ্ছে। আজকে সত্যি যদি বিদ্যাসাগর থাকতেন,
আপনি ভাবুন, বিদ্যাসাগরের বাংলায় বাংলা আজকে ভুলন্ঠিত, বাংলার শিক্ষাটাকে বিক্রি করে দিচ্ছে। যে বিদ্যাসাগর রামমোহনরা আন্দোলন করে আমাদের সংস্কৃত, আমাদের সংস্কৃতি, আমাদের বিদ্যা আজকে বাঁচিয়েছিলেন। আজকে জানেন তো, আজকে বিদ্যাসাগর একটা আরও অসাধারণ একটা কাজ করেছিলেন। উনি এর আগেও তো নানা রকম সুলতানদের রাজত্ব ছিল, আপনি দেখবেন উনি যখন বাংলা হরফ তৈরি করেন তখন কিন্তু কোনো রকম কোনো সুলতানি কথা উনি তার বাংলার অভিধানে লেখেননি, করেননি। তার কারণ উনি বাংলাটাকে বিশুদ্ধ বাংলা হিসেবে তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু আজকে এই মুখ্যমন্ত্রী আমরা দেখেছি ভাষা দিবসে কী করে বারবার বারবার বাংলাটাকে কলুষিত করার চেষ্টা করেছে, যার জন্য ভাষা আন্দোলন হয়েছিল, যার জন্য বাংলাদেশে বীররা প্রাণ দিয়েছিল, সেই ভাষা আন্দোলনকে উনি ভুলে গিয়ে কিছু শুধু ভোট ব্যাঙ্ক পলিটিক্স, শুধু ভোট ব্যাঙ্ক পলিটিক্সের জন্য উনি করে গেছেন। কিন্তু আজকের সেই সংখ্যালঘুরা কিন্তু বুঝে গেছে যে সত্যি তাদের ওয়াকফ বোর্ডের পুরো টাকা নয়ছয় হয়ে গেছে, তাদের নামে যেই প্রকল্পগুলো কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছেন সত্যিকার উন্নতির জন্য, তাদের শিক্ষাটা সেটা সেখান থেকে সাইফুন হয়ে যাচ্ছে, সেখান থেকে এসসি এসটি কমিউনিটির জন্য যে ডেভেলপমেন্টের কথাগুলো আসছে সেটা উনি সবুজ সাথী হিসাবে সাইকেল হিসেবে বিতরণ করছেন। এবং তুমি ভাবতে পারবে না যেই টাকাগুলো কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে আসছে, এবং এই যে মিড ডে মিল বাচ্চাদের যেন স্কুলে যেতে পারে তার জন্য একটা স্কিম কেন্দ্রীয় সরকারের, সেই টাকা দিয়ে উনি হিঙ্গলগঞ্জে গিয়ে কম্বল বিতরণ করছেন, সেই টাকা দিয়ে গিয়ে উনি বকটুইতে গিয়ে যারা মারা গেছে তাদেরকে টাকা দিচ্ছেন। তার মানে বুঝতে হচ্ছে আমরা যে বারবার বারবার বলেছিলাম যে টাকা সাইফুন করে দিচ্ছে, আজ তা প্রমাণিত। উৎসব মোৎসবের কথা যখন বললেন তখন বলতেই হয় যে দুর্নীতি চলছে, তারই সঙ্গে সঙ্গে এত টাকা তছরুপের কথা যখন সামনে আসছে তারই সঙ্গে দেখা যাচ্ছে বসন্ত উৎসব হচ্ছে, এবং সেই উৎসবগুলিতে পাড়ায় পাড়ায় দেখা যাচ্ছে যে তাদেরই মুখ যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত। কী বলবেন এই বিষয়ে? না না, আমরা কী বলুন তো, এখানে তো এখন মানে দেখবেন আপনারা যারা যারাই আছে যারাই করছে, যাদেরকে আপনি পাড়ায় পাড়ায় দেখতে পাচ্ছেন, তাদের সাথে পাড়ার আর কী বলুন তো কারোর সাথে কোনো আর মানে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধু আছে পুলিশটা। আমি বাংলা দর্শকদের বলছি এবং তোমাদের আপনাদেরও বলছি, আপনাদের মাধ্যমে বাংলা দর্শকদের বলছি, যেই দিন ওই যে মমতা ব্যানার্জি কয়েকদিন আগে চিফ ইলেকশন কমিশনার এখান দিল্লিতে গঠিত হওয়ার জন্য যে সুপ্রিম কোর্টের জাজ, বিচার প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী যিনি থাকবেন দিল্লিতে, যা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ থাকবে তারা মিলে ঠিক করবেন, আমি তখন বলেছিলাম যে এই সেম সিস্টেমটা রাজ্যে ইলেকশন কমিশনার করুক না, যে এখানকার বিরোধী দলনেতা, মুখ্যমন্ত্রী স্বয়ং, রাজ্যপাল এবং হাইকোর্টের প্রধান বিচারপতি, এরা মিলে ঠিক করুক। যেদিন থেকে এরকমটা ঠিক হবে না, ডেমোক্রেসি যেটা সত্যি সত্যি রেস্টোর হবে বাংলায়, সেদিনকে বাংলার মানুষ সত্যিকারের পরিত্রাণ পাবে। আর সত্যিকারের যে মোদিজি যেই টাকাগুলো বাংলার মানুষের জন্য পাঠাচ্ছেন, সেই টাকাগুলো যখন বাংলার মানুষের কাছে সত্যিকারে পৌঁছবে তা সত্যিকারের ডেভেলপমেন্ট হবে, এবং বিদ্যাসাগরের বাংলা, নেতাজি সুভাষচন্দ্রের গর্বের বাংলা কিন্তু সত্যি মাথা উঁচু করে দাঁড়াবে। এছাড়া কোনো উপায় নেই। এই তৃণমূল সরকার আজকে পুরো দুর্নীতিতে নিমজ্জিত। আজকে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, শিক্ষা সব জায়গায় আঘাত এনেছে। এদেরকে যতক্ষণ না বাংলার মানুষ বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে ততক্ষণ আর কোনো বাংলার আর কোনো আশা নেই। বাংলা নিরাশায় ভুগছে, সবাই ফ্রাস্ট্রেশনে ভুগছে, আমি তুমি প্রত্যেকটা যুব সমাজ। এর কোনো কারণ নেই, না আছে ইন্ডাস্ট্রি, না আছে কোনো কিছু, শুধু তোলামূল আর তোলামূল পার্টি আর চার পাড়ায় পাড়ায় সিন্ডিকেট, আর কিছু নেই। রাজ্য সরকার বলছে আবাসে কোনো দুর্নীতি হয়নি, কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েও বলছে না আবাসে কোনো দুর্নীতি হয়নি, কিন্তু যখন গ্রাউন্ডে গিয়ে জানা যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে জনগণ যারা তারা কিন্তু বঞ্চিত এই স্কিম থেকে, প্রকল্প থেকে। কী বলবেন এই বিষয়ে? না ঐশী, আমি তোমার দর্শকদের জন্য বলছি এই কথাটা একদম সর্বৈব মিথ্যে কথা। তার কারণে আমি যদি ঐশীকে আজকে জিজ্ঞেস করি যে এই চিঠিটা তুমি একবার দেখাতে পারবে, ঐশী দেখাতে পারবে না, এইটা কিছু চটি চাটা, একদম আবার করে বলছি, ওই চটি চাটা কিছু প্রিন্ট মিডিয়া তারা এই আর এবং কিছু চ্যানেল তারা বারবার এটাকে ক্লেম করে, কিন্তু আমি দাবি করছি যে সেই চ্যানেলদের, সেই চটিচাটা মিডিয়াদের সেন্ট্রাল গভর্নমেন্ট এরকম কোনো লেটার পাঠিয়েছে তার কোনো প্রমাণ দিতে। আমি তোমাদের বলছি যে যখন আমাদের ধর্মেন্দ্র প্রধান জি, যিনি শিক্ষামন্ত্রী, উনি এসে এখানে প্রেস কনফারেন্স করলেন, ওনাকে জিজ্ঞেস করলো যে কিছু সংবাদপত্রে দেখানো হচ্ছে যে মিড ডে মিলে তো কোনো দুর্নীতি হয়নি, আপনারা নাকি রিপোর্ট দিয়েছেন, উনি সবসময় তখনই বললেন যে একদম সর্বৈব মিথ্যে, 100% দুর্নীতি হয়েছে, এখনও তদন্ত চলছে এবং সেই তদন্তের রিপোর্ট এখনও 100% প্রকাশ হয়নি। কী করে বলতে পারে? তো সুতরাং বাংলায় উনি
যে মিডিয়া, যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেটাকেও উনি আঘাত এনেছেন এবং তাদেরকে ভয় দেখিয়েছেন, তাদেরকে জেলে পড়েছেন। সেই জন্য কিছু চটিচাটা মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সেগুলো এরকম ভুল তথ্য দিতে উনি আজকে তারা পিছপা হচ্ছেন না। এরকম কোনো কিছু হয়নি, 100% দুর্নীতি হয়েছে এবং সিএজি রিপোর্টে একটার পর একটা দুর্নীতি সামনে আসছে, প্রমাণিত হচ্ছে। ওয়েট করুন, কেন্দ্রীয় সরকারের তদন্ত চলছে, এটারও রিপোর্ট প্রকাশ পাবে। অনুব্রত এখন ইডি হেফাজতে যত আছে এবং তারই সঙ্গে সঙ্গে দেখা গেছে তার যে হিসাবরক্ষক তাকেও নেওয়া হয়েছে ইডি হেফাজতে। যেমনটা তাই জানা গিয়েছিল যে সুকন্যাকে ডাকা হয়েছে এবং সামনাসামনি বসিয়ে বলা যেতে পারে একটা জেরা চলতো, সেই তলবে সুকন্যা যায়নি। কী মনে হচ্ছে যে গ্রেপ্তারি এড়াতে এরম সিদ্ধান্ত নিয়েছে? না দেখুন, আজকে আমারও মেয়ে আছে, অনুব্রতবাবুরও মেয়ে আছে, কিন্তু কী বলুন তো, আমরা যখনই কোনো কাজ করবো না, আমরা ভাববো যে আমরা এমন কোনো কাজ করবো না যার এফেক্টটা আমাদের সংসার, আমাদের ছেলেমেয়েদের উপর পড়ে। আজকে অনুব্রতবাবুর দুর্ভাগ্য যে আপনি এরকম একটা দল করলেন এবং দল করে এমন কোনো কিছু বাদ দিলেন না, আমাদের গোমাতাকে চুরি করলেন, বিক্রি করলেন, তাদেরকে কষ্ট দিলেন, আপনি ছেলেমেয়েদের চাকরি চুরি করলেন, আপনি ডিয়াল লটারিগুলোকে তছনছ করলেন, মানুষের কষ্টার্জিত টাকাগুলোকে আপনারা উপলব্ধ করলেন, আপনি বাংলার যে খনিজ সম্পদ সেটাকে লুট করলেন, কয়লা বালি কিছু বাদ দিলেন না, আপনি শান্তিনিকেতনের জমিটাকেও আপনি ক্রক করার চেষ্টা করলেন, জমি মাফিয়াগিরি করলেন, সেটা কোনো কিছু বাদ দিলেন না। ইভেন আমাদের বিরোধী যত রকম দল আছে তাদের নেতাকর্মীদের, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের আপনি খুন করেছেন, সেটারও কিন্তু আপনার হাইকোর্টে তার মামলা চলছে, ওনারকে অনেকবার ডেকে পাঠানো হয়েছে, সিবিআই তদন্ত করছে। এবং আমরা জানি আপনার কী করে বীরভূমে আমাদের লোকেদের কী করে কষ্ট দিয়েছেন, আপনার কোনো মায়ের, কোনো বোনেদের, কোনো দিদিদের, কোনো ভাইয়ের চোখের জল কিন্তু আজকে আমরা ধর্মে বিশ্বাস করি, তো ধর্মের কর বাতাসে নড়ে, তো সুতরাং উনি তার শিক্ষা পাবেন। এবং কষ্ট হয় যে ওনার ওই জন্য, ওনার কুকীর্তির জন্য ওই মেয়েটিও হয়তো কষ্ট পাবে। আগামী দিনে আসতে চলেছে পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে বিরোধী দল কীভাবে গুটি সাজাচ্ছে? গুটি সাজানোর কিছু নেই, আমরা মানুষের কাছে যাচ্ছি। আজকে দেখুন, আপনি দেখুন, সামান্য কিছু সমবায় নির্বাচন হচ্ছে, সেই সমবায় নির্বাচনে না থাকে পুলিশ, না থাকে কেন্দ্রীয় বাহিনী, কিছুই না, মানুষ এসে মানুষের ভোট দেয়, একটার পর একটা দেখবেন আমরা জিতছি, বিরোধীরা জিতছে। এবং আরেকটা দেখবেন, যেখানেই বিরোধীরা ভোট দিতে পাচ্ছে সেখানে কিন্তু ওরা গদি উল্টে দিচ্ছে। এর আগে আপনি দেখেছেন কয়েকদিন আগে সাগরদিঘির ইলেকশন, সেখানে কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেসের হিউজ মার্জিনে হার হয়েছে। হ্যাঁ, আমরা সংখ্যালঘু এরিয়াতে ভোট পাই না, ভোট পাইনি, ভোট পাওয়ার জন্য আমরা সংখ্যালঘুদের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করছি যে নরেন্দ্র মোদী সরকার 2014 আসার পর থেকে যত বেশি সংখ্যালঘু ডেভেলপমেন্ট, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যা ডেভেলপমেন্টের কাজ হয়েছে বিগত এত বছরে, কোনোদিনও তা হয়নি, কিন্তু সেটা আমরা বারবার চেষ্টা করছি। সবচেয়ে বেশি হজ কোটা কোথায় আছে? গুজরাটে। সবচেয়ে বেশি বর্ধিষ্ণ মুসলমান ভাইরা কোথায় থাকে? গুজরাটে। সবচেয়ে বেশি মুসলমানরা, যারা মুসলমান ভাইরা যারা খুব ভালোভাবে কাজ করছে কোথায়? গুজরাটে। আজকে আপনি বলুন যে তিন তালাক, মুসলিম সম্প্রদায়ের মুসলিম মায়েদের জন্য, মুসলিম দিদিদের জন্য, মুসলিম বোনেদের জন্য যে তিন তালাকটা নরেন্দ্র মোদী সরকার এসেছেন, কোনো ইসলামিক কান্ট্রিতে, বিশ্বাস করুন কোনো ইসলামিক কান্ট্রিতে এই তিন তালাক নেই। আজকে কিন্তু কারো সাহস হয়নি, একটা সময় রাজীব গান্ধী সেটা সুপ্রিম কোর্টে, আপনি জানেন শাহবানের কেসে সুপ্রিম কোর্টে বলার পরেও সেটাকে পার্লামেন্ট দিয়ে সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, শুধু তোষণের রাজনীতি করেছেন। আজকে আপনি প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সবার সাথে সবাইকে নিয়ে, সবার বিশ্বাস নিয়ে নতুন ভারত তিনি তৈরি করছেন। আজকে সেই জন্যই আজকে সারা পৃথিবীর প্রথম 20 দেশের G20 চেয়ারম্যানশিপ আজকে ইন্ডিয়া করছে, সারা পৃথিবী থেকে ইন্ডিয়া, সারা পৃথিবী থেকে আজকে ভারতের, ভারতবর্ষে সারা পৃথিবী থেকে লোকজন আসছে এবং ভারতের কৃষ্টি কালচার সব কিছু দেখছে, যার ফাইনাল সামিট 2024 প্রথম দিকে হতে চলেছে। তো আজকে ভারতবর্ষে উনি কোথায় নিয়ে চলে গেছেন? আজকে ভাবুন, প্রায় 169 দেশে উনি ভ্যাকসিন পাঠিয়েছিলেন, তার আগে কোনোদিন ভাবিনি যে ইন্ডিয়াও ভ্যাকসিন তৈরি করতে পারে, সবসময় আমরা ভারত বাইরে থেকে নিয়ে এসেছি। আপনি দেখেছেন যে কী করে, আমি একটা নাম ধরে বলছি, কেসিআর ফাইজার ভ্যাকসিন নেওয়ার জন্য কী করে নরেন্দ্র মোদী সরকারের ওপর বিদেশি ভ্যাকসিন ইউজ করার জন্য কী করে কিছু বিরোধীর সিএম যেমন কেসিআর তারা প্রেশার ক্রিয়েট করেছিল, উনি প্রেশারে উনি মাথা নোয়াননি এবং ভারতীয় উৎপাদক, ভারতীয় বিজ্ঞানীদের তৈরি করা এই ভ্যাকসিন নিয়েই আমরা আছি। কিন্তু আমি তুমি সবাই মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছি, আর অন্যান্য প্রদেশে দেখো যারা মানে আজকে সারা পৃথিবীতে তেলকা মাচিয়ে দিয়েছে, তারা কিন্তু আজও এই রোগে
রোগগ্রস্ত এবং তারা ভয়ে বেরোতে পারছে না। তাদের ওখানে লক্ষ লক্ষ লোক এখনও মারা যাচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশীয় ভ্যাকসিনে আমাদের আমরা এখন বলতে বিহত ঘুরে বেড়াচ্ছি। আমাদের বিজ্ঞানীদের যে সাহস জুগিয়েছে নরেন্দ্র মোদীজি, এরা আর কোনোদিন হয়নি ভারতবর্ষে, ভারতবর্ষ তার ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে। এরা আর কোনোদিন হয়নি যে মুদ্রা লোন এত লক্ষ লক্ষ লোক নিতে পেরেছে, এরা আর কোনোদিন হয়নি যে অটল পেনশন যোজনা মানুষের কাছে পৌঁছে গেছে, এরা আর কোনোদিন হয়নি যে 500 টাকা করে প্রত্যেক প্রান্তিক মানুষকে নরেন্দ্র মোদী 500 টাকা করে দিয়েছেন এই লকডাউনে। আজও যারা বিপিএল তালিকাভুক্ত সবাইকে ফ্রিতে রেশন পাঠানো হয়, প্রায় 80 কোটি লোককে রেশন দেওয়া হচ্ছে নরেন্দ্র মোদী সরকার করছেন, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফ্রি প্রকল্প যদি কথিত হয়ে থাকে ওয়েলফেয়ার প্রকল্প, সেটা নরেন্দ্র মোদী সরকার করছেন। তো প্রত্যেকটা ফ্রন্টে আজকে প্রায় 13,000 কোটি টাকা, ইফ আই এম নট রং ফ্রম জাস্ট সাম ডেটা, 13,000 crore সামথিং রুপিসের ডিফেন্সের এক্সপোর্ট আমরা করছি। সারা জীবন আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি বোপোর্স পোপোর্স সব নিয়ে, যেগুলো নিয়ে নানা রকম গণ্ডগোল হয়েছে আগের সরকারগুলো করে এসছে, যে বিদেশ থেকে আমরা নিয়ে আসতে গেছি। আজকে দেশীয় হেলিকপ্টার হ্যাল তৈরি করছে, আজকে দেশীয় ডিফেন্স আমরা সারা পৃথিবীতে পাঠাচ্ছি। তো আজকে ভাবুন আমরা কোথায় চলে গেছি। আজকে মানে ওই বাসুদেব কুটুম্বকম যে আমাদের সংস্কৃতিতে আছে, আমাদের সনাতনী কালচার, আমাদের বেদ বেদান্ত যেটা চলে গেছে, যে সারা পৃথিবী আমাদের কাছে একটা ফ্যামিলি, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এবং আমরা সবসময় বলে আসছি যে সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুখে থাকে, এবং তার জন্যই ভারতবর্ষ সবসময় পথ দেখিয়ে এসছে, আগামী দিনও দেখাবে, এবং তার স্রষ্টা নরেন্দ্র মোদী সরকার। সেই জন্য আজকে পাকিস্তানে মোদি 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 স্লোগান ওঠে কোথাও না, ওদের পার্লামেন্টে, দিস ইজ কল মোদি। পঞ্চায়েত নির্বাচনের আগে জনগণের উদ্দেশ্যে দলের পক্ষ থেকে কি বার্তা দেবেন? একটাই বার্তা দেব, জোর বাঁধুন, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী সবাই আপনাদের পাশে থাকবে, আমাদের ফোন নাম্বারগুলো একদম সবার পাড়ায় পাড়ায় সবার কাছে আছে, যখন কোনো বিপদে পড়বেন আমাদেরকে ফোন করবেন, আমাদেরকে জানাবেন, 24 ঘন্টার মধ্যে আপনাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব, আমাদের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনাদের পাশে আছি, লড়াই করতে হবে বাংলার মাটিকে, আপনাদের এই লাস্ট, এটা আমাদের মানে স্বাধীনতা আমরা 75 বছর আগে পেয়ে গেছিলাম, কিন্তু এটা বাংলার সত্যিকারের যদি স্বাধীনতা, এটা ভেবে নিন, আমাদের বাংলার স্বাধীনতার আন্দোলন। এই আমাদের নেতাজির ওই যে বলেছিল না, এক আপনারা আমাকে একটু রক্ত দিন, আমি আপনাদের স্বাধীনতা দেব, সেরকম আপনারা আমাদের রক্ত দিতে আমরা প্রস্তুত, আপনারা শুধু পাশে থাকুন এবং পঞ্চায়েতে নিজের ভোট নিজে দিন, এবং এখানকার এই উচ্ছিষ্ট তৃণমূল পার্টিটাকে সোজা বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন। ধন্যবাদ আপনাকে। আমরা যখন কথা বললাম প্রীতম দত্তের সঙ্গে, যেমনটা শুনলে রাজনৈতিক থেকে শুরু করে সামাজিক সব বিষয় নিয়ে তিনি একবারই সরব হয়ে উঠেছেন। ক্যামেরা রীতমের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, রিপোর্ট বাংলা হান্ট, কলকাতা।